স্যামসাং গ্যালাক্সি নোট 3 এই মডেলের যে ফোনটা আছে এটা কিভাবে আপনি ফ্যাক্টরি রিসেট করবেন, অর্থাৎ হার্ডলি যে রিসেটটা করা হয়ে থাকে সেটা আপনি কিভাবে করবেন সেটা দেখাবো এখন আপনাদেরকে। সিম্পলি যাদের এই ফোনটা রয়েছে বা স্যামসাং যে ফোন যারা যারা ফোন ব্যবহার করছেন তারা এই পদ্ধতি ব্যবহার করতে পারেন। তো এই ডান ডান পাশে যে পাওয়ার বাটনটা রয়েছে এবং বাম পাশে যে ভলিউম বাটনটা রয়েছে উপরের অংশটা অর্থাৎ প্লাস যে অপশনটা ভলিউম বাড়ানোর জন্য সেইটা এবং হোম বাটন, এই তিনটে একসাথে আপনাকে প্রেস করতে হবে। অবশ্যই হার্ড রিসেট করার সময় আপনার মোবাইলটাকে বন্ধ করে নেবেন। আমি বন্ধ করে নিলাম এখান থেকে। বন্ধ করে নেওয়ার পর আপনি এই পাওয়ার বাটনটা চাপবেন, পাওয়ার এবং ভলিউমের প্লাস যে বাটনটা উপরের অংশটা চাপ দিবেন এবং সাথে হোম বাটন যেটা রয়েছে নিচে, এই তিনটা একসাথে আপনি চাপ দিয়ে ধরে রাখবেন। কিছুক্ষণ ওয়েট করতে হবে, 2-3 সেকেন্ডের মতো বা 5 সেকেন্ডের মতো আপনি চাপ দিয়ে ধরে রাখলেই আপনার এটা অন হয়ে যাবে। আপনার অ্যান্ড্রয়েড যে আইকনটা সেটা চলে আসবে উপরের দিকে, দেখেন একটা অপশন চলে আসছে অলরেডি, ঠিক আছে। এবং কিছুক্ষণ চাপ দিয়ে ধরে রাখার পর ডান পাশে পাওয়ার বাটনটা আপনি ছেড়ে দিবেন। প্রথমে পাওয়ার বাটন ছেড়ে দেওয়ার পর অবশ্যই আপনার হোম বাটন এবং প্লাস বাটন যেটা রয়েছে ভলিউম প্লাস বাটনটা সেটা কিন্তু আপনি চাপ দিয়ে ধরে রাখবেন। তো আমি ডান পাশের পাওয়ার বাটনটা ছেড়ে দিলাম এবং ভলিউম বাটন প্লাস হোম বাটন এটা আমি চাপ দিয়ে ধরে রেখেছি। দেখেন অ্যান্ড্রয়েডটা চলে আসছে, এই দেখেন চলে আসছে অলরেডি। দেখেন অনেকগুলো অপশনই রয়েছে, আপনি এখান থেকে যেটা করবেন মূলত এবং এটাকে সিলেকশন করার জন্য আপনি নিচের বাম পাশে যে ভলিউম অপশনটা রয়েছে প্লাস মাইনাস এটাতে আপনি উপরে নিচে প্রেস করলে পরে এটা উপরে নিচে স্ক্রল করবে, ঠিক আছে। তো এখানে আমি জাস্ট 4 নম্বর যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে যে WIPE যে ডাটা ফ্যাক্টরি রিসেট সেটাতে যাব। আমি একটু নিচের দিকে স্ক্রল করার চেষ্টা করছি। এখান থেকে দেখেন এই যে এই মাইনাস বাটনটা ক্লিক করলে পরে আমার সিলেকশনটা চেঞ্জ হবে, আবার প্লাস বাটনটা চেঞ্জ করলে উপরের দিকে যেতে পারবেন। অর্থাৎ এখানে অনেকগুলো অপশন রয়েছে, প্রেস করে একটু নিচের দিকে যাচ্ছি, যাওয়ার পর এখানে একটা অপশন রয়েছে ওয়েব ডাটা ফ্যাক্টরি রিসেট, একটা অপশন রয়েছে এখানে দেখেন। আমি মূলত ওইটাই সিলেক্ট করব ফর হার্ডলি রিসেট করার জন্য আপনাকে এই অপশনটাই কিন্তু সিলেক্ট করতে হবে। তো আমি যদি একটু নিচের দিকে যাওয়ার চেষ্টা করি যাতে আপনারা বুঝতে পারেন। তো এটা মূলত হচ্ছে যে অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার ক্যামেরা বা যদি আপনার স্ক্রিন লক হয়ে যায়, পাসওয়ার্ড ভুলে যান, সেক্ষেত্রে কিন্তু বা খুব মেজর প্রবলেম হলে পরে প্রাইমারিলি আমরা এই হার্ড রিসেটটা করে দেখি, যাতে হার্ড রিসেটটা করার পরে অনেক সময় ফোন ঠিক হয়ে যায়। তো আমার ক্যামেরাটা কাজ করছিল না সেজন্য আমি হার্ড রিসেট দিয়েছি। দেখেন এই যে অপশনটা আমি সিলেক্ট করলাম WPE ডাটা ফ্যাক্টরি রিসেট, এই অপশনটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর পাওয়ার বাটনটা রয়েছে যে এটা চাপ দিলেই ওটা সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। আমি এটা প্রেস করছি, প্রেস করতে হবে এবং এখানে নিচে একটা অপশন চলে আসছে দেখেন ডিলিট অল ডাটা, এটা সিলেক্ট করলাম, দেন পাওয়ার বাটনটা প্রেস করলাম। করার পরে দেখেন আমার রিসেটটা শুরু হয়ে গেছে, ফরম্যাটিং হচ্ছে, ডাটা ফরম্যাটিং, অর্থাৎ মোবাইলের যে আপনার মেমোরিটা রয়েছে সেটা ফরম্যাট হয়ে যাবে। আশা করছি বুঝতে পেরেছেন যে কীভাবে আপনি হার্ডলি রিসেট করবেন। আমি এখান থেকে রিস্টার্ট দিতে বলতেছি, আমি এটা আবার রিবুট করব। হ্যাঁ রিবুট করব, আমি রিবুটে প্রেস করছি, রিবুট সিলেক্ট করলাম, দেন এখান থেকে আমি রিবুট দিব। পাওয়ার বাটনটা আবার চাপ দিলাম সিলেক্ট করার জন্য, রিবুট সিলেক্ট হয়ে রয়েছে, আমি রিবুট করলাম। আমার একটা মোবাইলটা এখন আবার আশা করছি নতুনের মতো সেই ফার্স্ট যে ইন্টারফেসটা সেটা চলে আসবে, একটু ওয়েট করে দেখি। আশা করছি আমার যে হার্ডলি রিসেট করার যে প্রক্রিয়াটা সেটা ভালোভাবে সম্পন্ন হয়েছে। ইয়েস, স্যামসাংয়ের লোগো চলে এসছে অলরেডি। তো এর জন্য আপনার স্যামসাংয়ের যে মোবাইলটা সেটা কনফিগার বা রেডি হতে একটু সময় লাগবে। দেখেন আমার ফোনটা কিন্তু রেডি হয়ে গেছে, এখানে কিছু সেটিংস রয়ে যায় সেটা অবশ্যই আপনি নেক্সট নেক্সট দিয়ে আসবেন। আমি ভিডিওটা বড় না করে শর্টলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এই হচ্ছে আপনার হার্ডলি রিসেট হওয়ার পর যে ইন্টারফেসটা, আমার মোবাইলটা কিন্তু পার্মানেন্টলি কাজ করছে। তো এই ছিল প্রসেস মূলত যে কীভাবে আপনি স্যামসাংয়ের নোট 3 সিরিজের মোবাইলগুলোকে হার্ড রিসেট করবেন সেটা দেখালাম। তো ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট কমেন্ট করবেন, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।